हाय बंधुरा आपनारा देखछेन आमार चैनल मेनुकार्ड आपनादेर जन्य नाना रकम सुस्वादु ओ यूनिक रेसिपि निये आमी हाजिर हई एई मेनुकार्डे। जदि रेसिपिगुली आपनादेर भालो लागे ताहले अवश्यई लाइक एबं शेयर करबेन आर सबार आगे रेसिपिगुली पेते आमार चैनलटिके सबस्क्राइब करे बेल आइकनटी बाजिये देबेन। आज আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নিরামিষ দিনে প্রেসার কুকারে কিভাবে চটপট খিচুড়ি বানিয়ে নেওয়া যায় তার রেসিপি। আমি এই কাপের মাপে 2 কাপ সেদ্ধ চাল নিয়েছি, যে চাল আমরা ভাত রান্না করি সেই চাল ধুয়ে রেখেছি। 1 কাপ নিয়েছি মুগের ডাল, এটাও আমি ভালোভাবে ধুয়ে রেখেছি। আর 1/2 কাপ নিয়েছি ছোলার ডাল, এটা 6 ঘন্টা ভেজে রেখেছিলাম, রেখে জল ঝরিয়ে নিয়েছি। আর 1/2 কাপ পরিমাণে নিয়েছিলাম বিউলির ডাল, এটাও 6 ঘন্টা ভিজিয়ে জল ছড়িয়ে রেখেছি। আর নিয়েছি আলু, টুকরো করে ছাড়িয়ে ধুয়ে রেখেছি। সয়াবিন 1 ঘন্টা ভিজিয়ে জল ছড়িয়ে রেখেছি। কাঁচা লঙ্কা কুচি, চিনি, নুন, টমেটো সস, সরষার তেল, ঘি, তেজপাতা, 2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 2 টিস্পুন জিরা গুঁড়ো, 50 গ্রাম আদা গ্রেট করে নিয়েছি, আর সামান্য গরম মশলা গুঁড়ো। এই দিয়ে বানিয়ে ফেলবো খিচুড়ি। আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, এর মধ্যে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো দিয়ে দেবো। এবার দিলাম কেটে রাখা আলুগুলো, দিলাম কাঁচা লঙ্কাগুলো, সয়াবিন ভেজিয়ে রাখা, এবার দিলাম তেজপাতাগুলো, আদা গ্রেটেড, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার দিলাম 2 টেবিলস্পুন নুন, 2 টেবিলস্পুন সরষার তেল। এবার দেব জলটা। জলের পরিমাপটাই হচ্ছে আসল। যেহেতু আমার টোটালি 4 কাপ হয়েছে চাল এবং ডাল মিলিয়ে, 2 কাপ চাল নিয়েছিলাম, 1 কাপ মুগের ডাল, 1/2 কাপ বিউলির ডাল আর 1/2 কাপ ছোলার ডাল, টোটালি আমার 4 কাপ হয়েছে, তার 4 গুণ জল লাগবে। তাহলে আমি এই কাপের মাপে নিয়েছিলাম, তাই এই কাপের মাপে 16 কাপ জল দেব। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। এবার এটা সব ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে কুকারটা বন্ধ করে এবার কুকারটা ইন্ডাকশনে বসিয়ে দেব। ইন্ডাকশনটা জ্বালিয়ে নিলাম, জ্বালিয়ে ফুল দম দিয়ে দিলাম, দিয়ে একটা সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটা সিটি হলে 5 মিনিট কমিয়ে রাখবো ইন্ডাকশনটা। আপনারা যারা গ্যাসে করবেন সেম প্রসেসেই করবেন। কুকারে সব কিছু দেওয়ার পর একটা সিটি মেরে 5 মিনিট গ্যাসটা একদম লোতে করে রাখবেন, তারপর নিভিয়ে দেবেন। আমি সিটি মারা পর্যন্ত অপেক্ষা করব। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লাগে লাইক করে দেবেন এবং অনেক অনেক শেয়ার করবেন। আর আপনাদের যদি ভোগের পোলাও রেসিপি দেখার ইচ্ছা হয় তাহলে আই বটমে ক্লিক করে দেখে নিতে পারেন। এই প্রসেসে খিচুড়ি চটপট যেমন বানানো হয় তেমন খেতেও খুব অপূর্ব হয়। একবার বানিয়ে খেয়ে দেখুন। একটা সিটি হয়ে গেছে, এবার ইন্ডাকশনটা কমিয়ে দেব, একদম লোতে করে দেব। আপনারা যারা গ্যাসে করতে চান তারাও গ্যাসটা কমিয়ে লোতে 5 মিনিট রেখে দেবেন। আমি ইন্ডাকশন এখন 5 মিনিট রেখে দেব, তারপর ইন্ডাকশন অফ করে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার ইন্ডাকশনটা অফ করে দিলাম, আর শসো বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কুকারের শসো একদম বন্ধ হয়ে গেছে, এবার আমি কুকারটা খুলে নেব। নিয়ে ওর মধ্যে দিয়ে দেব চিনি, তিন চামচ। নিরামিষ খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। এরপর দেব টমেটো সস,
আর দেব ঘি 2 চামচ এরপর দেব গরম মশলা গুঁড়োটা এরপর সবটা ভালোভাবে নেড়ে নিতে হবে বর্ষাকালে নুন অনেক সময় চটচটে হয়ে যায় কৌটোতে রাখলেও চটচটে হয়ে যায় তাই নুনের কৌটোর মধ্যে অল্প একটু চাল কাপড়ে মুড়ে ভরে রাখলে নুন ঝরঝরে থাকবে চটচটে হবে না এটাই আমি কোনো সবজি ইউজ করিনি আপনারা চাইলে সবজি ইউজ করতে পারেন তাতে ভালোই হবে খারাপ হবে না আমার একদম রেডি আমি এবার সার্ভ করে দেখাচ্ছি কোনো নিরামিষ দিনে এই প্রসেসে খিচুড়ি বানিয়ে ভাজা ও চাটনি সহযোগে পরিবেশন করুন বাড়ির সবাই খুব খুশি হয়ে যাবে